राज्य बीजेपी सरकारे चार बछर पूर्ति एवं उत्तर प्रदेश सह चार राज्य बीजेपी जय उपलक्षे सैंतीस शीर्षमुख मंडल युव मोर्चार उद्योगे अनुष्ठित है बाइक रैली। मंगलवार सकाल एगारोटाय दलेर सकल स्तरे कार्यकर्तारा बाइक निये सामिल हय मतै द्वादश श्रेणी विद्यालयेर माठे। सेखान थेके प्रदेश बीजेपी युव मोर्चार सभापति नवदल बणिक बाइक चालिये आयोजित रैली शुभ उद्बोधन करेन। साथे छिलेन दक्षिण जिला युव मोर्चार सभापति सुमन देवनाथ, ऋषिमुख मंडल सभापति सुशंकर भौमिक, दक्षिण जिला साधारण सम्पादक বিশ্বনাথ দাস, দীপায়ন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের র্যালিটি দক্ষিণ সোনাইছড়ি বাজার, গাবুরছড়া, এডিসি ভিলেজ, রতনপুর এডিসি ভিলেজ হয়ে মানিরাম বাড়ি এডিসি ভিলেজ অতিক্রম করে র্যালিটি শেষ হয় ঋষিমুখ বাজারে। কিন্তু এদিনের আয়োজিত যুব র্যালি কর্মসূচিতে দেখা যায়নি ঋষিমুখ মণ্ডলের প্রাক্তন সভাপতি অশেষ বৈদ্যকে। মণ্ডল সভাপতি দায়িত্ব পেয়ে যে অশেষ বৈদ্য মাঠে ঘাটে রণসাজে ছিল, ডানা ছাটাই হতে নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন বলে অনেকের অভিমত। এতদিন ঋষিমুখ মণ্ডলের গ্রহণযোগ্য ব্যক্তিদের দূরে রেখে যে দাপট দেখিয়েছিলেন, সে দাপটে অশেষ বৈদ্য যেন শেষ বৈদ্যের খাতায় নাম লেখালেন। ঋষিমুখ মণ্ডল সভাপতি হিসেবে যুব আইকন লড়াকু নেতা সুশঙ্কর ভৌমিক দায়িত্ব পাওয়ার পর যোগ্য নেতৃত্ব যারা এতদিনের দলের প্রতি বিমুখ হয়ে যারা ঘরবন্দি করে ফেলেছিল তারাও আজ ঘর থেকে বেরিয়ে আসলো। পাশাপাশি এতদিন যারা কংগ্রেসের দলে ছিল তাদেরকেও আজ যুব মোর্চার বাইক র্যালিতে দেখা গেল। সেই সাফল্যের উদ্যোগে জন্য এবং ভারতীয় জনতা পার্টির চতুর্থ বর্ষ উপলক্ষে এই যুব মোর্চার উদ্যোগে, এই মণ্ডলের উদ্যোগে বিশাল বাইক র্যালি আয়োজন করা হয়েছে। এই বাইক র্যালির মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটা জনগণকে যেভাবে আজকে থেকে চার বছর আগে আমাদের পার্টিকে বিশাল সমর্থনে এই রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সরকারে বসিয়েছিল এবং সরকারে বসানোর পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে প্রত্যেকটা প্রকল্প, নতুন নতুন প্রকল্প যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।